ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন পুরো দস্তর একজন কৃষক। কৃষিতে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে হয়েছেন সফল। বলছি ভালুকা উপজেলার 11 নং রাজু ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের একজন সফল কৃষকের কথা। তার নাম নূর মোহাম্মদ ফজলুল হক টুটুল। প্রথমে পৈতৃক সূত্রে পাওয়া 2টি পুকুরে মাছ চাষ শুরু করেন তিনি। এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তার। বর্তমানে খামারের সংখ্যা 4 থেকে 5টি। এসব খামারে পাঙ্গাস সহ দেশি ও বিলুপ্ত প্রায় নানান প্রজাতির মাছও রয়েছে। শুধু তাই নয়, বাড়ির পাশেই গড়ে তুলেছেন আম, জাম, কাঁঠাল, কলা, লেবু, মালটা সহ নানা ধরনের দৃষ্টিনন্দন ফলের বাগান। এছাড়াও পতিত জমিতে বিভিন্ন প্রকারের শাকসবজি চাষাবাদ করা হচ্ছে। তার উৎপাদিত এসব ফলমূল ও শাকসবজি পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাত করা হচ্ছে। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। এছাড়াও স্থানীয় বোর্ড বাজারে নূর ইলেকট্রনিক্স নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে অনুপ্রাণিত হয়ে কৃষিকাজে মনোনিবেশ করেছেন। তবে নূর মোহাম্মদ টুটুলের মতো ব্যক্তিরা যদি কৃষিতে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের সম্পৃক্ত করে, তাহলে অচিরেই এই সেক্টরে স্বনির্ভরতা ফিরে আসবে বলে ধারণা স্থানীয়দের।